উৎসবের নিমন্ত্রণে নানা রকমের উপদেয় খাবার খেতে তো ভালোই লাগে, কিন্তু হজম ঠিক মতো না হলেই মন মেজাজ খারাপ হয়। বেশি ভারী ও তেল মশলাযুক্ত খাবার খেয়ে শুরু হতে পারে পেট ব্যথা, পেট ফাঁপা, ঢেকুর ওঠা, বায়ুপথে বাতাস নিগমন বা ডায়রিয়ার মতো সমস্যা। এগুলোর বেশিরভাগই হজমে গণ্ডগোলের কারণে হয়ে থাকে। বদ হজম, এসিটেট, পেটে অতিরিক্ত গ্যাস, ঢেকুর ও বাতাস নির্গমনের মতো বিরক্তিকর সমস্যা থেকে রেহাই পেতে কিছু পরামর্শ মেনে চলতে পারেন। যেমন, এক, খাওয়ার সময় তাড়াহুড়ো করবেন না, সময় নিয়ে ধীরে সুস্থে ভালো করে চিবিয়ে খাবার শেষ করবেন। তাড়াহুড়ো করে খেতে গিয়ে খাবার ঠিক মতো হজম নাও হতে পারে, তাছাড়া পেটে খানিকটা বাতাসও ঢুকে যায়। খাওয়ার সময় ও মাঝখানে বেশি পানি পান করলে পাকস্থলীর অ্যাসিড দুর্বল হয়ে পড়ে এবং ভালো করে খাবার ভাঙতে পারে না। তাই খাওয়ার অত্যন্ত 30 মিনিট আগে 1 গ্লাস পানি পান করুন। খাওয়ার সময় বেশি পানি নয়, খাওয়ার শেষে আবার একটু সময় নিয়ে 1 গ্লাস পানি পান করুন। এক একজনের এক এক ধরনের সমস্যা। খাবার হজম করতে সমস্যা হয় যাদের ল্যাকটোজ ইন্টলারেন্স আছে, তারা দুধ ও দুধ জাতীয় তৈরি খাবার খেতে পারেন না। অনেকে মিষ্টি জাতীয় দ্রব্য, ফলের রস, জুস, চকলেট ইত্যাদি খেলেই পেটে সমস্যা হয়। কারো সমস্যা হয় রুটি, যব, ডাল জাতীয় খাবারে। কার কোন জিনিসে সমস্যা সে নিজেই ভালো বুঝতে পারবেন, তার কোন জিনিস খেলে পেটে বদহজম হয়। তবে বদহজমের ধরাবাঁধা কোনো নিয়ম নেই। রোগী দুধ অথবা মিষ্টি নিষেধ এ জাতীয় ঢালাভাবে কোনো কিছুই বলা নেই। ধূমপান, চুইংগাম চিবানো ও স্ট্র দিয়ে জুস জাতীয় কিছু খেলে পেটে গ্যাস হওয়ার প্রবণতা বাড়ে, তাই এই ধরনের অভ্যাস বর্জন করুন। পেটে গ্যাস সমস্যা তৈরি করতে পারে কৃত্রিম চিনি, অতিরিক্ত তেল, চর্বিযুক্ত খাবারও, তাই এগুলো খেতে হবে হিসেব করে। কোষ্ঠকাঠিন্য হলে পেট ফাঁপে, তাই কোষ্ঠকাঠিন্য এড়াতে আঁশযুক্ত খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন। সকলকে ধন্যবাদ।